अत्यंत गुरुत्वपूर्ण विषय आपनलोगोर जरिए आम जानबो बिचारिछो विषयटी इतिम्य आपनलोगे गम पाइछे बंगाईगांव जिलार कावैतारी मरकजुल मारिफ कारियाना मद्रासा एखन इतिम्य सरकार बल्डोजारे भांगी दिया हल। यह विषय सन्दर्भत मिराज्जिक जमियत उलामार माननीय सभापति मौलाना मुस्ताकानपुर साहबर और सर्वभारतीय जमियत उलामार सभापति मौलाना अरशद मदनी साहबर निर्देशक्रमे यह विषय आम विचारिछो जे অসমত ইতিমধ্যে বিচ্ছিন্নতাবাদী বা রাষ্ট্রদ্রোহী বা সন্ত্রাসবাদৰ কুচকাৱাজ আৰম্ভ হৈছে বা কিছু সদস্য পোৱা গৈছে বুলি চৰকাৰ বা প্ৰশাসন বিভাগে ইতিমধ্যে কেবাজনো ব্যক্তিক সন্দেহযুক্ত হিচাপে গ্ৰেপ্তাৰ কৰিছে। আমাৰ স্পষ্ট কথা হ'ল জমিয়তুল আমাৰ যে সন্ত্রাসবাদ বিচ্ছিন্নতাবাদ রাষ্ট্রদ্রোহী কেতিয়াও সমৰ্থনযোগ্য নহয় গ্ৰহণযোগ্য নহয় বৰং আমাৰ দাবী হ'ল তেনেধৰণৰ যদি কোনো ব্যক্তি আছে কৰবাত লুকাই আছে তেতিয়াহ'লে তদন্তক্রমে প্ৰকৃত দোষীক করায়ত্ত কৰি উপযুক্ত শাস্তি বিহক এয়া আমাৰ দাবী এক। দুই নম্বৰ কথা হ'ল মোৰ হাতত এখন অৰ্ডাৰ কপি আপোনালোকে দেখিব এতিয়া গভৰ্ণমেণ্টৰ বিভাগীয় কৰ্তৃপক্ষই এখন অৰ্ডাৰ কপি জাৰি কৰিছে কাবাইতাৰী মাদ্ৰাছা সন্দৰ্ভত 30 আগষ্টত অৰ্ডাৰ হৈছে আৰু 31 আগষ্টত কাবাইতাৰী মৰকজুল মাৰিফ কাৰিয়ানা মাদ্ৰাছাখন বল্ডোজাৰ লগাই ভাঙি দিয়া হৈছে। এই ক্ষেত্ৰত আমি ক'ব বিচাৰিছোঁ যে তাতেও যদি হওক বা বেলেগত হওক যদি কোনোবা সন্ত্ৰাসবাদী আছে বিচ্ছিন্নতাবাদী আছে গ্ৰেপ্তাৰ কৰক উপযুক্ত শাস্তি দিয়ক আমি দাবী কৰিছোঁ। কিন্তু মাদ্ৰাছাখন হঠাৎ যে ভাঙি দিয়া হ'ল তাতে শতাধিক শিক্ষার্থীয়ে পাঠদান করে আছে আর কেবল ইসলামের শিক্ষা শিক্ষিত নহয় তাতে জাগতিক শিক্ষারও ব্যবস্থা আছে গতি সর্বশিক্ষার মাধ্যমতো শিক্ষা দিতে থাকা হয়েছে গতি এই ক্ষেত্রে মাদ্রাসাখন কিয় ভাঙি দিয়া হল হঠাৎ যদি বিভাগীয় কর্তৃপক্ষের নিয়ম অনুসরি এখন হওয়া নাই তেতিয়াহলে সিল করব পারে জাননী দিব পারে শিফট করব পারে শিক্ষার্থী বিলাকক বেলেগ জায়গাত কিন্তু 30 তারিখত অর্ডার 31 তারিখত ভাঙি তছনছ করে দিয়া এই কথাখিনিত আমি দুঃখ পাইছো। এই কারণেই যে রাইজর গরিব দুখিয়া রাইজর দান বরঙ্গনীরে মাদ্রাসাখন নির্মাণ করা হয়েছে আর সেই মাদ্রাসাত কেবল ইসলাম নহয় দিনী শিক্ষার লগতে দুনিয়াবী শিক্ষা জাগতিক শিক্ষাও দিয়া হয়েছে। এই শিক্ষার্থী সকলের কি অবস্থা হব নম্বরে নম্বর টু যদি বিভাগীয় কর্তৃপক্ষের নিয়ম অনুসরি এই বিল্ডিংখন হওয়া নাই ভাঙি দিয়া হয়েছে তেতিয়াহলে আমি সরকারক অনুরোধ করিম যে এনে ধরনের অনিয়ম কেবল এইখন মাদ্রাসা আছিল নেকি তেনেকে মাদ্রাসা তেওঁলোকে সার্ভে করেছে নেকি যদি সেই অভিযানের আধারত বিল্ডিং এখন ভাঙিব বিচাৰিছে তেতিয়াহলে আমার দাবি হল গোটেই অসমত সেই অভিযানটা চলিব লাগিছিল সেই গোটেই অসমত চলা নাই কেবল মাদ্রাসাখন ভাঙি দিয়া হল এই কথাখিনি আমি দুঃখ গতি আমি এই ক্ষেত্রত সরকার প্রশাসনক অনুরোধ জানাব বিচাৰিছো আপনাদের আইনের কাম করব আমি আইনক বাধা দিয়া নাই কিন্তু আইনের ক্ষেত্রত আইন প্রয়োগ করবলে যাওতেও অন্তত তার উপরও তো একটা আইন আছে সেই দৃষ্টি রখাটো অত্যন্ত প্রয়োজন আর এতিয়া আমার অনুরোধ হল যেখন মাদ্রাসা ভাঙি দিয়া হল সেইখন মাদ্রাসা মেয়াদি পাট্টার আছিল 20 বছরতকৈ অধিক কাল হয়ে গেল মাদ্রাসাখন নির্মাণ হওয়ার শিক্ষা চলি আছে শিক্ষার্থী সকলের কি হব গতি তাৎক্ষণিকভাবে সরকারে সেই শিক্ষার্থী সকলের ভবিষ্যতের প্রতি লক্ষ্য রাখি তেওঁলোকের শিক্ষার প্রতি লক্ষ্য রাখি অন্তত তেওঁলোকের এডুকেশনের ব্যবস্থা করব লাগে আর মাদ্রাসাখন সঁচাকৈ যদি তেনেকে নির্মাণ হয়েছিল তেতিয়াহলে উপযুক্তভাবে নির্মাণের কারণে সরকারে পরামর্শ দি কেনেকে হব লাগে তারও ব্যবস্থা সরকারে গ্রহণ করব লাগে। এটা প্রশ্নের কথা হয় যে আপনাদেরকে কইছে যে 24 ঘন্টা জাননি দিয়ার 24 ঘন্টার ভিতরে ভাঙি দিয়া হলো আপনাদেরকে ভাবেনে যে সরকারে আকস্মিকভাবে টার্গেট করেছে আমি এইখানে কবলৈ নাযাও কিন্তু কথা হল নিয়ম বহির্ভূত হয়েছে আমি এইটু কব বিচারিছো নিশ্চিতভাবে নিয়ম বহির্ভূত হয়েছে এই সন্দর্ভত জমিয়তের স্থিতি কি আমার স্থিতি স্পষ্ট আমি জানাই দিছো এতিয়া সরকারক অনুরোধ জানাইছো আর প্রয়োজন হলে ন্যায় ব্যবস্থার প্রতি আমার আস্থা ভরসা বিশ্বাস আছে গতি সেই কথার প্রতিও আমি বিবেচনা করে আছো যে আমার জমিয়তর দাবি হল যে মাদ্রাসাখন ভাঙি দিয়া হয়েছে এখন মেয়াদি পাত্রার মাটি আছে তেওঁলোকে আমাক জানাইছে আর 20 বছরতকৈ অধিক কাল হয়ে গেল মাদ্রাসা গতি নিয়ম মোতাবিক শিক্ষার্থী সকলের ভবিষ্যতের প্রতি লক্ষ্য রাখি সরকারে এইখানে যদি স্থানান্তরিত করিও হয় অল্প জায়গা তেতিয়াহলে সরকারে এখন নির্মাণ করাত সহায় করব লাগে মাদ্রাসা ভাঙার যেহেতু লোকসভা নির্বাচনের সম্ভব চাপে আছে।